সম্মানিত মুসলিয়ান, প্রত্যেক জাতির প্রতি এ বিধান ছিল যে তারা কোরবানি করবে। সূরা হজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসিকান, প্রত্যেক জাতির প্রতি আমি এই মানাসিক নির্ধারণ করেছি, কোরবানির এই বিধান নির্ধারিত করে দিয়েছি, অর্থাৎ যাবহান লিয়াজ কুরুসমাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার নাম নিয়ে তারা জবাই করবে। এটি বিরাট একটি ইবাদত, অন্য কোনো ইবাদতের সাথে এর দৃষ্টান্ত নেই, এর মিসাল নেই। লিয়াজ কুরুসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, সূরা হজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তোমরা আল্লাহ তাআলার নাম নিয়ে এই পশুগুলোকে তোমরা জবাই করবে এবং এগুলোকে তোমাদের রিজিক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাব্যস্ত করেছেন। সম্মানিত মুসলিয়ান, ইফরাহু বিঈদিকুম, আমরা আজকে এই ঈদের দিনে খুশি করব। ওকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, আমরা খাবো পান করব এবং আমরা অপব্যয় করব না। ইন্নাকুম ফি ইয়াউমিন আযীম মিন আইয়ামিল্লাহ, বছরের সবগুলো দিনের মধ্যে এই দিনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মহান একটি দিন। ইয়া ইবাদাল্লাহ লা ইয়াসাদু ইলাল্লাহিল লাহাম, হে আল্লাহ তাআলার বান্দা শুনে রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এই কুরবানির গোশত পৌঁছে না। আল্লাহু গনিউন আন্না, আমাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অমুকাপেক্ষী, তিনি বেনিয়াজ, তিনি ধনী। ওয়া আন লুহুমিহিন ওয়া আন লুহুমিনা, তিনি আমাদের গোশতের প্রতি মুখাপেক্ষী নন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের মধ্যে ইরশাদ করেছেন, লাইয়ানাল্লাহু লুহুমাহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম, তোমাদের কুরবানির গোশত এবং এই পশুর রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে না, বরং তোমাদের তাকওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পৌঁছে। কাযালিকা সাক্বারাহা লাকুম, এগুলোকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, লিতুকাব্বিরাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার আওয়াজকে বুলন্দ করবে, তাকবীর প্রদান করবে। আলা মা হাদাকুম, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, হেদায়েত দান করেছেন। অবাশ্বিরিল মুহসিনিন, এবং যারা বিনয়ী, যারা আত্মসমর্পণকারী, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সারেন্ডার করবে, তাদের জন্য সুসংবাদ। ওয়ালিদালিক ইখলাস, এটি হচ্ছে সর্বোত্তম ইখলাস, এই কুরবানি হচ্ছে অন্যতম একটি ইখলাসের আমল। লা রিয়া ওয়ালা মুবাহা, এর মধ্যে কোনো লৌকিকতা থাকবে না, এর মধ্যে কোনো দেখাদেখির বিষয় থাকবে না। সম্মানিত মুসলিয়ান, আজকের এই ঈদের দিনকে কেন্দ্র করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে উদ্দেশ্য করে বললেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক জাতির রয়েছে ঈদ, আর এই ঈদ হচ্ছে কেবলমাত্রই আমাদের। অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজাতীয় ঈদ উৎসব সম্পর্কে তিনি বলেন, ইজতানিবু আদা আল্লাহি ফি ঈদিহিম ইয়াউমা জামঈহিম, আল্লাহর শত্রুরা, আল্লাহর শত্রুরা অর্থাৎ মুশরিকরা, ইহুদিরা, নাসারারা, পৌত্তলিকরা, অগ্নি উপাসকরা, সেকুলাররা যেদিনে ঈদ উদযাপন করে, এরা আল্লাহর শত্রু। এই শত্রুরা যেই দিন ঈদ উদযাপন করে, সেই দিনে তোমরা তাদের সাথে আনন্দ উৎসব করবে না, জমায়েত হবে না। বা ইন্না সাখাত ইয়ানজিলু আলাইহিম, কেননা বিজাতীয় এইসব উৎসবের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গজব, লানত অনবরত নাজিল হতে থাকে সেখানে। বা আকশা আইয়ুসিবাকুম, আমি চিন্তা করি, আমি আশঙ্কা করি, তোমাদেরকে সেই মুসিবত, সেই লানত, সেই গজব পেয়ে বসবে। ওয়ালা তা'লামু বিতানাতাহুম ফাতাকাল্লাকু বিখুলুকিহিম, তোমরা যদি তাদের সাথে একত্রিত হও, তাদের সংস্কৃতির সাথে একাত্মতা হও, তাহলে তোমাদেরকে তারা ধ্বংস করে দিবে, তোমাদের চরিত্রকে, তোমাদের চরিত্র বিধ্বংস হবে। সুম্মা মাজা হাত্তা তান্নিসা, তারপর ঈদের দিন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদকে কেন্দ্র করে মানুষকে মানুষের করণীয় সম্পর্কে খুতবা দিয়ে নারীদের নিকট আসলেন, নারীদের নিকট খুতবা প্রদান করতে লাগলেন, ওয়াজাহুন্না নারীদের প্রতি ওয়াজ করলেন, ওয়াজাকারাহুন্না তাদেরকে আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দিলেন, ফাকালাতাসাদদাকনা ফাইন্না আকসারাকুন্না হাতাবু জাহান্নাম, নবীজি বললেন হে নারীরা, ওহে নারীরা তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহর রাস্তায় সাদাকা করবে, বা ইন্না আকসারাকুন্না হাতাবু জাহান্নাম, কেননা তোমাদের অধিকাংশকেই আমি জাহান্নামের দাহ্য হতে দেখেছি, একটি খেজুর দানের বিনিময় হলেও জাহান্নাম থেকে আত্মরক্ষা করতে চেষ্টা করো, লাকদ আযযাল ইসলামুল মারওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মাধ্যমে নারীদেরকে সম্মানিত করেছেন, ওয়ারাফা মাকানাতাহা তাদের মর্যাদাকে বুলন্দ করেছেন, ওয়া আলা মিন শানিহা তাদের শান ছিল না, গুরুত্ব ছিল না, মর্যাদা ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মাধ্যমে তা দান করেছেন, ওয়া লিহাযা আমরুহা বিল হিজাব, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের প্রতি হিজাব বাধ্যতামূলক করেছেন, হিজাব বাধ্যতামূলক করেছেন, অসত্রি ওয়াল ইফাফি ওয়াল কিরারি ফিল বুয়ুত, এবং ঘরের মধ্যে আবদ্ধ থাকা পর্দায় থাকা এগুলো তাদের প্রতি বিধিবদ্ধ করেছেন, ওয়াকর্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সূরা আহজাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওহে নারীরা তোমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকবে, জাহিলিয়াতের যুগে যেমন নাকি সৌন্দর্য প্রকাশ করত তেমন করে তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না, কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্য এবং অপ্রকাশ্য, প্রকাশ্য এবং গোপন সর্বপ্রকার অশ্লীলতাকে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, অনিসাল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালা বিবিহিন্না যালিকা আদনা আই ইউরাফনা ফালা ইউজাইন, সূরা আহজাবের অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মুমিনরা যেন লম্বা পর্দা দিয়ে লম্বা আস্তিন দিয়ে চাদর দিয়ে তাদেরকে ঢেকে নেয়, যাতে করে তাদেরকে বুঝে যাবে তারা মুসলিম, তারা মুমিন সম্ভ্রান্ত নারী, তাদেরকে কষ্ট দেওয়া হবে না, তারা ইবতিজের শিকার হবে না, সূরা আহজাব, ওয়াকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম আদ-দুখুল আলা নিসা, আর পুরুষদের সম্পর্কে তিনি বলেছেন খবরদার তোমরা নারীদের আঙিনায়, তোমরা যাদের সাথে দেখা সাক্ষাৎ হারাম তাদের আঙিনায় তোমরা প্রবেশ করবে না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আজকে সারা বিশ্বে ভয়াবহ ভয়াবহ বালা মুসিবত, কি কি কিসের মাধ্যমে মুক্তি পাওয়া যাবে, কিসের মাধ্যমে এ থেকে উত্তরণ ঘটবে জাতির মানুষের মানবতার, সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রতি বালা নাজিল করেন, মুসিবত নাজিল করেন, গজব নাজিল করেন, তার কারণ হচ্ছে মানুষ আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে, মানুষ আল্লাহর দিকে ফিরে আসবে, কিন্তু আমাদের প্রতি যখন বালা নাসিল নাজিল হলো, মুসিবত আবর্তিত হলো, তখন আমরা বেশি বেশি করে শিরিক করা শুরু করলাম, আমাদেরকে রক্ষা করে আমাদের ক্ষমতা, আমাদেরকে রক্ষা করে আমাদের সম্পদ, আমাদেরকে রক্ষা করবে আমাদের ভ্যাকসিন, এভাবে করে আমরা শিরিক করছি, অথচ অথচ লক্ষ্য করুন, কোরআনের দিকে লক্ষ্য করুন, অতীত মুশরিক জাতি যখন বিপদে পড়ত, যারা তারা যখন মুসিবতের মধ্যে পড়ত, তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহকে আহ্বান করত, তখন ওই সময়ে তারা শিরিক করত না, যেমন নাকি সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউ আল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন, যখন তারা নৌযানে আরোহণ করত এবং ভয়াবহ মুসিবতের মধ্যে পড়ত, তুফানের মধ্যে আক্রান্ত হতো, দাউ আল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে ডাকত উদ্ধারের জন্য, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহ্বান করত, ফলাম্মা নাজ্জাহুম মিনাল বাররি ইযা হুম ইউশরিকুন, আবার যখন তারা স্থলে যেত,
তারা এই বিপদ থেকে উদ্ধার হয়ে বাড়িতে যেত, তখন তারা আবার শিরিক করত। কিন্তু আজকে আমরা বিপদে মুসিবতে আক্রান্ত হয়েও আমরা বিভিন্ন শিরকি কর্মকাণ্ডে লিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বালা তখনই, আমাদের মুসিবত তখনই আমাদের থেকে উঠিয়ে নেবেন যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ বান্দা হতে পারব। এছাড়া বিহিত কোনো ব্যবস্থা নেই। কোনো মানুষ জানে না, বিশ্বের এলিট নেতৃত্ব আজকে তারা বলছে আমাদের চেষ্টা ব্যর্থ, দুনিয়ায় আমাদের চেষ্টা, আমাদের টেকনোলজি, আমাদের বিজ্ঞান ব্যর্থ, এখন আসমানের দিকে আমরা চেয়ে আছি। অথচ আমরা এই বাংলাদেশের মানুষ এখনও মিনিটে মিনিটে, দিনে দিনে, মাসে অগণিত অগণিত শিরিক করে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের সতর্ক হতে হবে, আমাদের তওবা করতে হবে, আমাদের তওবা করতে হবে, আমাদের কান্না বাড়িয়ে দিতে হবে, আমাদের রোনাজারি বাড়িয়ে দিতে হবে। ওলাকদ আরসালনা ইলা উমামিম মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসা ওয়াদ দাররা ইলা আল্লাহুম ইয়াতাদাররুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের মধ্যে ইরশাদ করেন, আমি অতীতের জাতি, অতীত জাতির প্রতি আমি তাদেরকে দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, বিপদ দিয়েছি, মুসিবত দিয়েছি, লানত দিয়েছি। তার কারণ হচ্ছে, তার একটি কারণ, তার কারণ হচ্ছে লাআল্লাহুম ইয়াতাদাররুন, যাতে তারা তাদের কান্নাকাটি বাড়িয়ে দেয়, আমার কাছে কান্নাকাটি বাড়িয়ে দেয়, তারা নত হয়, তারা বিনীত হয়। ফালাউলা ইদা ইদ জাআহুম বাহসুনা তাদাররু, অথচ তাদেরকে যখন বিপদ স্পর্শ করলো, আপদ আসলো, তখন তারা কান্নাকাটি করে না, তারা বিনীত হয় না। তার কারণ কি? হোয়াটস রিজন? তার কারণ কি? ওয়ালাকিন কসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুস শাইতানু মা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের অন্তকরণগুলো শক্ত হয়ে গেছে, তাদের অন্তকরণগুলো পাথর হয়ে গেছে, আর তাদের আমলগুলোকে শয়তান সুশোভিত করে উপস্থিত করে, সুশোভিত করে শয়তান। সম্মানিত উপস্থিতি, আজকে এই কোরবানির শিক্ষা হচ্ছে, কোরবানির দীক্ষা হচ্ছে, কোরবানির দীর্ঘ বর্ণাঢ্য ইতিহাস থেকে শিক্ষা হচ্ছে, কোরআন থেকেও কোরবানির শিক্ষা হচ্ছে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমরা পুরোপুরি তাওয়াক্কুল করব। মনে রাখতে হবে কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, সতর্কতার অজুহাত দিয়ে মসজিদ থেকে দূরে থাকবো না, তাহাজ্জুদ থেকে দূরে থাকবো না, ক্রন্দন থেকে দূরে থাকবো না, কোরবানি থেকে দূরে থাকবো না, দান সাদাকা থেকে দূরে থাকবো না, মানুষকে দাওয়াত দিয়ে, মানুষকে, মানুষের দাওয়াত থেকে আমরা দূরে থাকবো না, বরং আল্লাহর দিকে বেশি বেশি করে, আল্লাহ তাআলার হুকুমের দিকে বেশি বেশি করে আমরা ফিরে আসব। এটি হচ্ছে বালা মুসিবত থেকে শিক্ষা নেওয়া এবং বালা মুসিবত থেকে শিক্ষা গ্রহণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।